হালকা করে মাছ ভেজে নিলাম। লবণ বাটা মশলা ভালো করে কষিয়ে নিয়ে জল কাঁচা আম বাটা কাঁচা আম কাঁচা আম বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। তারপরে জল সামান্য জল দিয়ে মাছ দিয়ে দেবো। এবারে মাছ দিয়ে দেব, কাঁচা আম বাটা দিয়ে মাছের শোল মাছের টক হয়ে গেছে। ভাতের সঙ্গে শোল মাছের ঝোল গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে।